হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিও হলো আমরা যারা দুষ্টামির চলে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি, অথবা অনেকেই হয়তো ব্যবহার করার জন্য ওপেন করেছেন, কিন্তু এখন আপনারা পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান, কিন্তু কীভাবে ডিলিট করতে হয় জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, কারণ আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দেন এটা কোনো সঠিক সলিউশন না, কারণ সঠিক সলিউশন হলো আপনার পার্মানেন্টলি ডিলিট করতে হবে। পার্মানেন্টলি ডিলিট যদি না করেন তাহলে কিন্তু অন্য কোনো মোবাইলে আপনার এই টিকটক অ্যাপ্লিকেশনটি সার্চ করলে কিন্তু অনলাইনে পাওয়া যাবে। তাই আপনারা যারা পার্মানেন্টলি ডিলিট করতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে নিতে পারবেন। তাই আমি কী করবো, অ্যাপ্লিকেশনটি প্রথম ওপেন করে রেখেছি, আমি কী করবো এখন এই টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। ওপেন করার পরে ট্যাপ করে দিব। প্রোফাইলে ট্যাপ করার পরে দেখেন আমার এই অল পেজটি দেখাচ্ছে, আমার অ্যাপ্লিকেশনটি একদম সম্পূর্ণ নতুন, আমি কিন্তু ওপেন করেছি আপনাদেরকে দেখার জন্য, তারপর আমি একে ডিলিট করে ফেলছি। তাই আমি কী করবো দেখেন, এখানে উপরে থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দিব। থ্রি লাইন মেনুতে ট্যাপ করার পরে দেখেন চলে আসলো সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে দিব। সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসে। এখানে কিন্তু আরও অনেকগুলো সেটিং আছে, তার উপর আরেকটা ভিডিও আমি পরবর্তীতে আপলোড করবো কীভাবে সেটিং করবেন। আপনারা যদি যারা ব্যবহার করতে চান তারা কিন্তু অনেকগুলো সেটিং আছে আপনার সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য, সেফ সেটিংগুলো আমি পরবর্তীতে দেখাবো। এখন আমি ডিলিট করে দেখাচ্ছি, তারপর আমি কী করবো অ্যাকাউন্টে ট্যাপ করে দিব। অ্যাকাউন্টে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমাকে কী করতে হবে দেখেন, এখানে যেহেতু আমি শুধু ডিলিট কীভাবে করতে দেখাবো, তারপরে এখানে ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট, আমি কী করি ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করে দিব। ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে, দেখেন এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে এখন দুইটা কিন্তু অপশান আছে, আমি নিচের অপশানটি আমি দেখেন এখানে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট, এখানে লিখছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, আমি কী করবো ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এখানে ট্যাপ করে দিব। তারপরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে আমাকে কিন্তু আমি যেহেতু টিকটক অ্যাপ্লিকেশনটি পার্মানেন্টলি ডিলিট করবো, কেন করবো কী রিজন, এই রিজন যে কোনো একটা সিলেক্ট করবো, অ্যানাদার রিজন, আমি অ্যানাদার রিজনে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এখানে লিখে দিব আমি এটা লিখলাম, ঠিক আছে। লেখার পরে আমি কী করবো দেখেন, আমি কী করবো এই কন্টিনিউতে আমি ট্যাপ করে দিব। যে কোনো একটা রিজন নাম সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমাকে কিন্তু এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে আমি কী করবো এখান থেকে আমি কী করবো যে কোনো একটা এই অপশান আমি ট্যাপ করে দিব। দেখেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আবার কন্টিনিউতে আবার ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমাকে কিন্তু আবার এই স্টেপে নিয়ে আসছে। এই বিষয়টিকে কিন্তু আপনি যে ডিলিট করবেন কিন্তু এর এতদিনের আগে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি আর ওপেন করতে পারবেন না। যদি ওপেন করতে চান তাহলে এতদিনের আগেই কিন্তু আপনি আবার কি এই অ্যাপ্লিকেশনটিকে ফিরিয়ে আনতে পারবেন এই জন্য। আর আমি যদি বলি যে না আমি আর ফিরিয়ে আনতে চান, তো আমি আবার দিই কন্টিনিউতে আবার দ্বিতীয়বার ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিটলি কিন্তু, তারপরে দেখেন একটা সিকিউর কোড আসবে, সেই কোডটি আমার একটা কোড যেখানে এখানে কোনো কোড আসছে কোডটা আমি কপি করে নিলাম। কপি করে আমি কী করে এখানে পেস্ট করে দিব, দেখেন আমি এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ডিলিট অ্যাকাউন্ট, আমি এখন কী করবো এই ডিলিট অ্যাকাউন্ট, আমি যখন এই ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করে দিব সাথে সাথে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। আপনারা কিন্তু ডিলিট করতে হবে, আমি কিন্তু ডিলিট করেও দেখাচ্ছি, আপনাদেরকে ডিলিট করে দেখাতে পারি। আর ডিলিট না করলেও দেখেন আপনারা কিন্তু এখন ডিলিট অপশানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের এই টিকটক অ্যাপ্লিকেশনটি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন। আর আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের এক বিন্দু উপকার হয় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।